হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো কয়েকদিন পর আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। তো আমরা সাধারণত কম্পিউটার ব্যবহার করতে গেলে আমরা যে কোনো সফটওয়্যার আমরা মাউসের দ্বারা ওপেন করি। তো এক্ষেত্রে আমরা চাইলে কিবোর্ডের মাধ্যমে শর্টকাটেও কিন্তু আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু ওপেন করতে পারবো। তো আজকের ভিডিওটি মূলত এই বিষয়ে। তার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আপনাদের দেখানোর জন্য আমার ডেস্কটপে ফটোশপের একটি সফটওয়্যার আমি রেখেছি এখানে। তো ফটোশপটা আমরা মাউসের সাহায্য ছাড়া কিবোর্ডে শর্টকাটে আমরা কীভাবে ওপেন করব, তো এর জন্য আমরা যেহেতু ফটোশপটি শর্টকাটে ওপেন করব, তাহলে আমরা এটির রাইট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর সবার নিচে দেখতে পাচ্ছেন যে প্রপার্টিস নামক যে অপশন রয়েছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে শর্টকাট কি নামে একটি অপশন রয়েছে। এখানে কিন্তু আপনার এখানে কীভাবে ওপেন করবেন সেটি এখানে সেট করে দিতে হবে। তো আপনি যদি চান যে অল্টার কন্ট্রোল ওয়ান বা আপনার কিবোর্ড থেকে যে কোনো অক্ষর আপনারা যদি এখানে পেস করে দিতে হবে, কিবোর্ড থেকে চাপলে কিন্তু এখানে অটোমেটিক কিন্তু উঠে আসবে। এখানে একটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু কন্ট্রোল প্লাস অল্টার কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে, আপনি শুধু কন্ট্রোল কিন্তু দিতে পারবেন না। কন্ট্রোল অল্টার দিয়ে আপনি যে অক্ষরটি এখানে চাপবেন সেটি কিন্তু এখানে চলে আসবে। তো এখানে আপনাকে কন্ট্রোল অল্টার প্লাস যে কোনো অক্ষর বা সংখ্যা দিতে হবে। তো আপনি যদি চান যে আপনি কন্ট্রোল অল্টার যোগ করবেন না, শুধু কোনো সংখ্যা দেবেন, তাহলে আপনাকে আমি যদি দেখাই তাহলে কিবোর্ডে যে ডান পাশে যে অক্ষরগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে যে কোনো একটা সংখ্যা আপনাকে চাপতে হবে। তো আমি যদি এখানে যদি এখন 5 দেই তাহলে দেখতে পাচ্ছেন শুধু 5 এখানে সেট হয়েছে। তাহলে এখন আমাদের যে সর্বশেষ যে কাজটি থাকবে সেটি হচ্ছে এখান থেকে অ্যাপ্লাই, তারপর ওকে করলাম। ওকে করার পরে আমাদের কাজ শেষ। এখন যদি আমি কিবোর্ড থেকে যদি 5 চাপি তাহলে দেখতে পাচ্ছেন কিন্তু অটোমেটিক কিন্তু সফটওয়্যারটি কিন্তু চালু হয়ে গেল। খুবই সিম্পল একটি বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। তবুও যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিওটি। পরবর্তী ভিডিওর জন্য আশা করি আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।